বিশেষজ্ঞরা বলেন পৃথিবীতে দুধই একমাত্র তরল জাতীয় খাবার যেখানে আপনি সব ধরনের পুষ্টি উপাদান পাবেন, আর এ কারণেই দুধকে বলা হয় আদর্শ খাবার। অন্যদিকে আনারস হলো ভিটামিন সি এর ভান্ডার, তবে ভিটামিন সি ছাড়াও ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাসের দারুণ এক উৎস এই আনারস। জনশ্রুতি আছে আনারস খাবার পর দুধ খেলে নাকি সাক্ষাৎ মৃত্যু ঘটে। কিন্তু দুধ আর আনারস একসাথে খেলে আসলে কি হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রথম আলোর বরাত দিয়ে বারডেমের সাবেক প্রধান পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো জানান যে দুধ আর আনারস একসঙ্গে খেলে মানুষের মৃত্যু হয় কথাটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, এটি নিতান্তই প্রচলিত কুসংস্কার। তিনি আরও উল্লেখ করেন যে আনারসে যেহেতু আমরা প্রচুর ফাইবার বা আঁশ পাই, তাই আনারস খেলে আমাদের মধ্যে কারো কারো অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। আবার দেখা যায় অনেকের ক্ষেত্রেই দুধ হজম হয় না, যার কারণে দুধ খেলে তাদের এমনিতেই বদহজম বা পেট খারাপ হয়ে থাকে। তাই এই বিষয়টি স্পষ্ট যে সমস্যাগুলো দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার ফলে হচ্ছে তেমনটি নয়, বরং সমস্যাগুলো দেখা দেয় আমাদের আগে থেকে বয়ে বাড়ানো শারীরিক কিছু সীমাবদ্ধতার কারণে। আনারস ও দুধ একসাথে খেলে যে মৃত্যু ভয় হয় তা সম্পর্কে পুষ্টিবিদ আক্তারুন নাহার আলোর থেকে শোনা গেল এক লোককাহিনী। তিনি বলেন প্রচলিত আছে যে একবার নাকি কোনো বিষধর সাপ খাপটি মেরেছিল আনারসের ঝোপে। ঘটনাক্রমে সেই সাপ আনারসের গায়ে বিষ ঢেলে দিলে না জেনেই সেই বিষাক্ত আনারসটি খান এক ব্যক্তি, আর এ ঘটনার পরপরই তিনি চুমুক দেন দুধের গ্লাসে। যথারীতি কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি, আর তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে সেই কুসংস্কার, আনারস আর দুধ একসঙ্গে খেলে নির্ঘাত মৃত্যু।